গণতন্ত্র নেই, নির্বাচন একটা অন্যতম প্রধান আপনার নির্বাচন শুরু করতে হয় সেই জায়গায় আপনার আজকে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটাকে আওয়ামী লীগ পুরোপুরি ভাবে ধ্বংস করে সেটা খুব পরিকল্পিত ভাবে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট সরকার তারা চাইল তখন কিন্তু আজকে তারা যে নিযুক্তি হচ্ছে নিযুক্তিকে তো আমরা দিয়েছি বাস্তবতা ছিল কিন্তু আমরা পরে বুঝতে পেরেছি পরে বুঝতে পেরেছেন যে না এই সিস্টেমটাই বোধ হয় দেশের ভবিষ্যতের জন্য দেশের জন্য সবচেয়ে এখান থেকে আমি তাদের উদ্দেশ্য বুঝতে পারবেন যে তারা ক্ষমতায় থাকতে চায় চিরকাল ক্ষমতায় থাকার জন্যই তারা আপনার এই দলীয় সরকারের অধীনে নির্বাচন আপনার তাদেরও কিন্তু আপনার এইভাবে হয় কিন্তু আপনার তাদের সিস্টেমটা যেটা আছে তাতে কিন্তু আপনার ওই সময়ে সরকার সরকার দলীয় সদস্যরা কখনোই একমাত্র ওই চারটা টার্ম ছাড়া সত্যিকার অর্থে নিরপেক্ষ নির্দলীয় সরকার হয়নি তাকে বিকজ অফ দ্য কালচার পলিটিক্যাল কালচারটা হচ্ছে যে একটা রাজনৈতিক আর্থিক বিশ্বাস করে দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে পারে না এটা আওয়ামী লীগটা প্রমাণ করেছে গত কয়েক বছরের মধ্যে এমনকি আপনি জানেন যে স্থানীয় সরকার নির্বাচন গুলো পর্যন্ত তারা জোর করে কেড়ে নিয়ে যায় যার কারণে নির্বাচন কমিশনের ব্যাপারটা দেখেন আপনাদের মনে থাকার কথা যে এই নির্বাচন কমিশন আগে নির্বাচন কমিশন উদার নির্বাচন হয় তার আগে কিন্তু আমরা প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দিয়ে আমরা গিয়েছিলাম গিয়ে আমরা প্রেসিডেন্টের কাছে আমাদের নির্বাচন কমিশন গঠন করবার প্রস্তাব বই আকারে তাকে দিয়েছিলাম এবং আমরা আশা করেছিলাম যে সেই বিষয়গুলো তারা প্রেসিডেন্ট বা সরকার তাদের নেবে কগনিয়েন্সে কিছুই নেই তারা তাদের মতো করে তারা আবার একইভাবে তৈরি করে দিয়েছে এবারও দেখেন বারবার তারা বলার বিভিন্ন একই নির্বাচন কমিশন আমরা 14 সালে নির্বাচন যাই গঠন করেছি 18 সালে গিয়েছি এই প্রত্যাশায়
যে হয়তো বা কিন্তু প্রধানমন্ত্রী কিছু প্রমিস করেছিল হয়তো বা একটা চেষ্টা করে ভালো নির্বাচন করবো, কিন্তু এটাও তারা করেনি। কিভাবে নির্বাচন হচ্ছে আগে রাতেই নিয়ে চলে যেতে পারে, এই বিষয়গুলো যে অভিজ্ঞতা যে প্রেক্ষিত সবকিছু মিলিয়ে আপনারা কি করে আশা করেন যে আমরা আবার নির্বাচন কমিশনের কথা শুনি, তাদের সঙ্গে গিয়ে বসে আসবে, কি করবে তারা? তাদের কিছুই করে না, তাদের কোনো ক্ষমতা নেই। এখানে দেশের মানুষ আপনার চায় না যে এই নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচন হোক বা এই সরকারের অধীনে কোনো নির্বাচন, সেই কারণে আমরা তাদের নির্বাচন কমিশনের কোনো আপনার সংলাপই বলেন বা তাদের কোনো আলোচনা বলেন বা এগিয়ে বলেন আমরা কোনো কমেন্টই করছি, কারণ উই ডোন্ট বিলিভ যে নির্বাচন কমিশন আন্ডারে তাদের পরিচালনায় কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে। সরকার যদি পরিবর্তন না হয়, নিরপেক্ষ সরকার যদি না আসে, এদেশে কোনো নির্বাচন হবে না। সরকার নির্বাচন কারণ সরকার, এটি একটা মূল প্রশ্ন, পুরো জায়গাটা ওইখানে। সেই সরকার যদি ওরা থাকে এবং হাসিনা যদি প্রধানমন্ত্রী থাকে, তাহলে কিন্তু আপনার কর্মতে নির্বাচন সুষ্ঠু হবে না। আমরা মনে করি যে সাম্প্রদায়িকতা এটা কোনো মতে আপনার আমরা এই দেশে মানুষের কাম্য না, কখনই কোনো ভালো বিষয় নিয়ে আসে না। একই সঙ্গে আমি সবাইকে অনুরোধ করবো এমন কোন বাংলাদেশে ষড়যন্ত্র চক্রান্ত এগুলোর মাত্রা অনেক বেশি, এবং যে কারণে নির্বাচনের পূর্বে আমরা সেই ধরনের একটা সাম্প্রদায়িকতা একটা গড়ে তোলা বিভিন্ন অন্যরকম সমস্যা তৈরি করা সেটা হতে পারে, সেটা গভর্নমেন্ট বিভিন্ন এবং সর্বশেষ বিদ্যুতের যে বিদ্যুৎ দাম বাড়ানোর খবর এতে সরকার বা দেশ এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন এবং তারও পরেই আপনার একটা জনগণের ছাত্রজনতার উত্থানের মধ্যে দিয়ে কিন্তু গণতন্ত্র এই দেশের মানুষের সবচেয়ে বড় যেটা আকাঙ্ক্ষা রাষ্ট্র তারা একটা গণতান্ত্রিক পরিবেশ ২০০৮ সালের পরে আওয়ামী ক্ষমতা আসার পর থেকে তাদের মূল লক্ষ্য ছিল আপনার একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এবং সেই কারণে তারা এটাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারা একটা প্রচন্ড রকম বিলাসবহুল জীবন যাপন করছেন আর উন্নয়নের কথা বলছেন, মেগা প্রজেক্টের কথা বলছেন। সেই উন্নয়নের শ্রীলঙ্কাতে কি হয়েছে, ১০০ তলার একটা টাওয়ার তৈরি করেছে, যারা অর্থনীতি করেছেন ন্যূনতম যদি জানেন যে আপনার প্রথম কথা যে কাট ইউর কোট এখন এবং আপনি সেটা হাঁটতে পারবেন, এ
এখানে ঘটনাটা কিন্তু শিখাই যায় যে যেটা নিতে পারবে বা টেক করতে পারবে ইকোনমিটা, তার বাইরে গিয়ে যখন আপনার ঋণ করে আপনার সমস্ত কাজ করা হচ্ছে, স্বাভাবিকভাবেই আপনার মানুষের তো আপনার এখন দ্রব্যমূল্য বাড়ছে, ইনফ্লেশন বাড়ছে, তাদের রিজার্ভ নেই, বাংলাদেশে একটু সঙ্গে মিলে যায় সেটা একটা বললে তারপর অসন্তুষ্ট হয় বা চিৎকার বলতে থাকে যে না যে শঙ্কা আছে, শঙ্কা না একদিন খুব ভালো কথা বলেছে যে শঙ্কা না এটা ঘটবে, আমরা যদি এখান থেকে শিক্ষা না নাও তাহলে এটাই ঘটবে। কারণ কি? কারণ হচ্ছে যে যে দেশে 42% লোক তার সেটা লিখে বাসে, যে দেশে কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, রাঙামাটি এসব জায়গাগুলোতে আপনার 21% লোক যোগা রাখে এবং বিশ্বের সারা দেশে 21% সেই দেশে আপনার কি বেটেড এক্সপ্রেসওয়েটা হলো এক্সপ্রেসওয়ে পড়ব ওকে নেমে আবার আপনার রাস্তার মধ্যে আসতে ওই রাস্তায় আসতে এবং এতে করে কি হবে এই যে আপনার ও তারপরে বাংলাদেশের আপনার পূর্বাঞ্চলে সেখানেও কিন্তু আপনার ওই টাওয়ার আপনি কি অসুখ নিয়ে যান? আমি আপনার গত 3-4 দিন আগে আমাকে আমার মতে আপনার বেশি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু করে সমস্ত বিশ্ববিদ্যালয়ের যে মানের শিক্ষা এখন হচ্ছে আপনার কলেজগুলোতে শিক্ষকরা মার, প্রিন্সিপালকে ধরে এমপি মারে, প্রিন্সিপালকে ধরে এমনি এমপি মারে, আজকে থেকে বোঝা যাচ্ছে সেখান থেকে তো আপনার রিমিডিয়াল দিয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে লোন, আমার নাই খাওয়ার পয়সা আমি আবার দিচ্ছি লোন, তো আবার আপনার এই এরিয়া প্রেস বেরিয়েছে ব্যাপারটা যে গভর্নমেন্ট ওখান থেকে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড এর জন্য প্রায় 7.5 বিলিয়ন ডলার সেখান থেকে নিয়ে ব্যাংকগুলোকে দিয়েছে ভোটারদের দেওয়ার জন্য, দিস ফরেন মানি স্টেট নেভার কাম টাকা দিয়ে যদি শোধ করে টাকা পাচ্ছে না কিন্তু অনেক যদি কলেজ এই যে কাউন্সিল তৈরি হচ্ছে আপনার এবং কলেজ হচ্ছে আপনার ডলারের দাম বাড়তে শুরু করছে বাড়ছে আপনার এয়ারপোর্ট ডলার দাম বাড়লে আমদানিতে বেশিরভাগ আমদানি পে করতে হয়, আমদানিতে সেই অবস্থা তৈরি হচ্ছে আমদানি দাম বেড়ে যাচ্ছে, জ্বালানি জ্বালানির মূল সমস্যাটা কোথায় হয়েছে আপনার গ্যাস ওরিয়েন্টেড আমাদের আপনার বেশিরভাগই পুরোটা আমদানি নির্ভর আবার নতুন করে আপনার চেষ্টা করা অপশোরে চেষ্টা করা আমাদের সমুদ্রের কোনটাই কিন্তু সরকার এবং আমাদের যে তারা যত রকমের মিথ্যা কথা বলে যা কিছু করেছে তারা ফলস ভিডিও আনিয়েছে করেছে তারা, তা আমরা খুব পরিষ্কার করে বলছি যে আমরা বাংলাদেশের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করি, আমরা বাংলাদেশের মানুষের স্বার্থ বিষয়ে কথা বলি,
তার বাইরে তো আমরা কথা বলছি। আমরা এই সংলাপে না যাওয়ার যুক্তিটা করেছিলাম, বাট যখন একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে যায়, দলীয় সরকার থেকে নির্বাচিত সরকার যাবে, আলোচনা বিষয় আছে, সরকার বা আওয়ামী লীগের সঙ্গে এই সুযোগে আপনাদের আলোচনা করার কোন সম্ভাবনা আছে? আওয়ামী লীগের বিষয়ে আলোচনা করার সুযোগই রাখেন তাদের দেয়া সরকারের ড্রাইভিং সিট এটা প্রবলেম তার আছে এবং পুরোটাই তাকেই করতে হবে। দেশে যখন এটা একটা বড় সংকট সে তো উদ্যোগ দিচ্ছি না, উদ্দেশ্যে পরিষ্কার বলে দিচ্ছে যে না ওখানেই বিষয় ভাবে নির্বাচন তো আপনি সুযোগকে রাখতে দেখুন স্পেস রাখতে এক দুই আপনি পলিটিক্যাল পার্টিগুলোকে স্পেস দিচ্ছেন কোথায়? পুরো মিনিমাম ডেমোক্রেটিক স্পেস দিচ্ছেন আপনি? আপনি মিটিং করতে গেলে আমাকে একটু মিলান করতে গেলে তো আপনি আর বাধা দিচ্ছেন পুলিশকে। আমাদের সালাম সাহেব গিয়েছিল দোয়া, সেখানে পর্যন্ত পুলিশ বলতে না দোয়া কাটা। এই সমস্ত